সৌদি আরবের জেদ্দায় ইসলামে নারী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:41 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী গত রোববার ঢাকা থেকে সরাসরি মদিনায় যান। সৌদি আরব সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। রাতে প্রধানমন্ত্রী মদিনা থেকে জেদ্দায় যান। জেদ্দা থেকে রাতে তিনি মক্কা যান। সেখানে প্রধানমন্ত্রী ওমরা পালন এবং মসজিদে হারামে নামাজ আদায় করেন। সফরের দ্বিতীয় দিন সন্ধ্যা 6:00 জেদ্দা হিলটনে তিনি ওয়েমেন ইন ইসলাম শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এরপর প্রধানমন্ত্রী ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন এবং বক্তব্য দেন।